প্রতি বছর 24শে ডিসেম্বর কলকাতাকে বিদায় জানিয়ে রওনা দিন কলকাতার বাইরে, কিন্তু এই বছর ক্রিসমাসে কলকাতায় থাকার সুবাদে 24শে ডিসেম্বর চলে গেলাম বোবেড়াকে। ক্রিসমাস মানেই সবার মনে উঁকি দেয় পার্ক স্ট্রিট, কিন্তু কলকাতার সবচেয়ে বেশি ধুমধাম করে ক্রিসমাস পালন করা হয় এই বোবেড়াকে। টানা নদিন ধরে এখানে ক্রিসমাস উৎসব পালন করা হয়। এখানকার 140টি অ্যাংলো ইন্ডিয়ান পরিবার রয়েছে। কলকাতার বুকে এক টুকরো বিদেশ বলা চলে এই বোবেড়াকে। এখানকার প্রায় 90% মানুষই অ্যাংলো ইন্ডিয়ান, এনাদের মাতৃভাষা ইংরেজি। কলকাতার সবচেয়ে বেশি ধুমধাম করে ক্রিসমাস পালন করা হয় এই বোবেড়াকে। টানা নদিন ধরে এখানে ক্রিসমাস উৎসব পালন করা হয়। সারি সারি লাল ইটের বাড়ি, রাস্তাঘাট ঝকঝক করছে এখানে। কীভাবে যাবেন সেটা শুনে নিন এবার। চাঁদনি চক মেট্রো স্টেশনের 6 নম্বর গেট দিয়ে বেরিয়ে রাস্তা পার করে গলিতে ঢুকলেই পৌঁছে যাবেন বোবেড়াকে। বোবেড়াক এই স্থানটির পিছনে লুকিয়ে রয়েছে এক বিস্তর ইতিহাস। বোবেড়াক কলকাতার একমাত্র অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থাকার জায়গা। ইতিহাস ঠিক এই রকম, অনেকদিন আগে অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সৈন্যরা যখন কলকাতায় এসেছিল, সেই সময় তাদের থাকার জন্য তৈরি করা হয়েছিল এই বোবেড়াক। কিন্তু কোনো কারণবশত তারা এখান থেকে উঠে চলে যান ফোর্ট উইলিয়ামে, আর রয়ে যায় এই বোবেড়াক। এখানে আসলে পেয়ে যাবেন এনাদের হাতে তৈরি কেক, ওয়াইন এবং তার সাথে এনাদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা। আমরা যেহেতু বিকেলের সময় গিয়েছিলাম, তাই আলোর রোশনায় গা ভাসানোর সুযোগ পাইনি। তবে গিয়ে দেখলাম প্রচুর মানুষ অপেক্ষারত হয়ে রয়েছেন সন্ধ্যাবেলার জমকালো অনুষ্ঠানের জন্য। তবে আমাদের হাতে বেশি সময় না থাকায় বেরিয়ে পড়তে হলো বোবেড়াক থেকে একরাশ মন খারাপ নিয়ে। আমরা বেরিয়ে পড়লাম, কিন্তু মানুষের ঢল আস্তে আস্তে বাড়ছিল এই বোবেড়াকের দিকে। প্রতিবার তো পার্ক স্ট্রিটে বড়দিনটা পালন করেন, পারলে এবার একবার অন্তত ঘুরে যান বোবেড়াকে। কথা দিচ্ছি নিরাশ হবেন না। কেমন লাগলো এই বোবেড়াকের ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।